السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري আজকের আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামায়ে কেরাম অতিথি মণ্ডলী এবং সম্মানিত ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট হাফ পিপাসু মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই বিরাট এক মহৎ ইসলামী সম্মেলনে সবাই উপস্থিত হতে পেরেছি যে আল্লাহ তৌফিক দান করেছেন তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তি দূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদআত কি এবং বিদআতের কারণে সামাজিকভাবে আমরা কেন বিচ্ছিন্ন বা সামাজিক বিচ্ছিন্নতার জন্য বেদাত কতটুকু দায়ী বা বেদাতের কুফলি বা কি তার পরিণামি বা কি এ বিষয়ে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বেদাত হচ্ছে নতুন শব্দের অর্থই হচ্ছে নতুন দুনিয়াতে যত নতুন সৃষ্টি হয়েছে বা কেউ করেছে সেটাই হলো বেদাত শরীয়তের পরিভাষায় কোনটা বেদাত হবে সেটা ভিন্ন কথা তবে বেদাত সেটাই যা নতুন সৃষ্টি হয়েছে বেদাত সেটাই যা নতুন সৃষ্টি হয়েছে হিয়া কুল্লু মা আহদাসা আলা গায়রি মিসালিন সাবিতালিন সাবিত পূর্বে কোন যার নমুনা ছিল না নতুন ভাবে আপনাদের সামনে আমাদের সামনে এসেছে এটাই হলো বেদাত শারঈ পরিভাষায় হলো আল বিদআহ হিয়া আল মুখতারাতু ফিদ দীন তুযাহি শারিয়াহ يقصد بها التقرب الى الله বেদাত হলো ওই জিনিস শরীয়ত পরিভাষায় বেদাত হলো ওই অধ্যায় বা ওই পন্থা যা নতুন ভাবে তৈরি করা হয়েছে নতুন ভাবে উদ্ভাবন করা হয়েছে নতুন কোন পথ পদ্ধতি يقصد بها التقرب الى الله
যার বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয়, আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করা হয়। এটাই হলো বেদাত। তাহলে এই যে মাইক্রোফোনে কথা বলছি, আবিধানিক অর্থে এটা বেদাত, কিন্তু শারীরিক ভাষায় এটা বেদাত নয়। মোবাইল ফোনে কথা বলা এইটা বেদাত, এটা নতুন জন্ম হলেও এইটা শারীরিক পরিভাষায় বেদাত নয়। এই জন্য এক বেদাত আর এক বেদাতের সাথে মিলিয়ে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখনও উনি আবিধানিক অর্থে নতুন মানুষ ছিলেন, কিন্তু শরীয়ত পরিভাষায় উনি বেদাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি নতুন কোন রাসূল নই, আগেও রাসূল ছিল, আমিও একজন রাসূল হিসাবে এসেছি। এই জন্য যারা সরাসরি আপনাকে বলেন ধর্মিয়া, সব কথায় কথায় শুধু বেদাত বলেন, আপনি নিজেই তো বেদাত। আপনার জামা কাপড় সবই তো বেদাত, আপনার চোখের চশমা হাতে ঘড়ি সবই বেদাত, এটা বেদাত নয়। যদি কেউ বলে তাহলে ও বেদাত বুঝে না, অথবা বেদাতের সংজ্ঞার সাথে ওর কোনো সম্পর্ক নেই বা ধারণা নেই। এই জন্য তারা যে কোনো সময় যে কোনো বস্তুকে বেদাত বলে আখ্যায়িত করতে চায়। প্রকারান্তরে তারা শরীয়তের মধ্যে যে বেদাত গুলো সৃষ্টি করেছে এবং শরীয়তের মধ্যে যে বেদাত গুলো তারা লালন ও পালন করছে, সেই বেদাতকে তারা জায়েজ করতে চাই বিধায় তারা বলে যে ক্যামেরাটাও বেদাত। বুঝতে পেরেছেন? আসলে বেদাত তো সবসময় কিছু না কিছু থাকেই। আজকে যে মোবাইল আপনারা দেখছেন আবিষ্কার, এ 100 বছর পরে বা 10 বছর পরে আরো কিছু দেখবেন, এটা কি বেদাত হয়ে যাবে? নয়, এটা বেদাত নয়। আপনি যদি সেই হিসাবে বলেন তাহলে আমরা ওই যে ফ্লাইটে চড়ে হজ করতে যাই সেগুলো বেদাত, বরং হজের মধ্যে যে বেদাত গুলো আছে সেই বেদাত গুলো পরিহার করতে হবে। সালাতের মধ্যে যে বেদাত আছে সেটা পরিহার করতে হবে। পবিত্রতা অর্জন করতে গিয়ে যে বেদাত গুলো আমাদের সমাজে চালু আছে সেটা পরিহার করতে হবে। সিয়াম পালন করতে গিয়ে, যাকাত দিতে গিয়ে, দান সাদকা কুরআন তেলাওয়াত অথবা অন্যান্য ইবাদতের মধ্যে অনেকগুলো বেদাতের অনুপ্রবেশ ঘটেছে, সেগুলো ছেড়ে দিতে হবে। আধুনিক অথবা আবিধানিক অর্থে যে বেদাত, সেই বেদাত নিয়ে আপনাদের পড়ে থাকার কোনো প্রয়োজন নেই। সুতরাং যারা বেদাতের অর্থ ভুল বুঝেন আপনারা তারা ভুলের মধ্যে নিমজ্জিত এখনো। আমি আপনাদেরকে আহ্বান করব বেদাতের সংজ্ঞাটা মনে রাখবেন, তরিকাল মুখতারাতু ফিদ্দিন, দ্বীনের মধ্যে ইসলামী ধর্ম হিসাবে যেটা উদ্ভাবন করা হয়েছে, ওয়ায়ুসাদু বিহা তাকাররুবু ইলাল্লাহ, অথচ এটার মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসিল করা হয়, কিন্তু এটার শরীয়ত হিসাবে সেটা শরীয়ত হিসাবে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, কোন সাহাবী করেন নাই, পরবর্তীতে আমরা কোন বিদ্বান তথা ইমাম মুজতাহিদের মধ্যেও দেখি নাই। এই ধরনের কাজই যেটা ইসলামের মধ্যে এখন চালু আছে সেটাই হলো বেদাত। বেদাতের পরিচয়ের পরে বেদাতের কুফল অথবা পরিণাম, বিশেষ করে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো, তা হলো বেদাতের কারণে সমাজ কিভাবে বিচ্ছিন্ন হয়। আগে একটু জেনে আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কি বলছেন। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا الله رب العالمين محمد صلى الله عليه وسلم কে বলে দিচ্ছেন, হে নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব, আমি কি তোমাদেরকে সংবাদ দিব ওই বিষয়ে, বিল্লাখসারিন আমালা, যারা দুনিয়াবি জীবনে সৎ আমল করেছে, যারা দুনিয়াবি জীবনে আমল করেছে, যারা দুনিয়াবি জীবনে ইবাদত করেছে, অথচ এই ইবাদতই তাদেরকে ধ্বংস করেছে। আল্লাযীনা যাল্লা সাইউহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা এই দুনিয়াবি জীবনে সাইয়া করত, ইবাদত করত, চেষ্টা প্রচেষ্টা করতে ইবাদতের জন্য, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, এবং তারা মনে করত আমি ভালোই করছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আগেই বলে দিলেন আখসারিনা আমালা, যে আমলগুলো তাদেরকে ধ্বংস করেছে, আর এটাকেই বলা হচ্ছে বেদাত। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়ালিকা
فَحَبِطَتْ أَعْمَالُهُمْ فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরের আয়াতে উলাইকাল লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎকে অস্বীকার করেছে যারা মেনে নেয়নি কিয়ামতের দিন আল্লাহকে দেখা যাবে অথবা তারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে মেনে নেয়নি আয়াতের সাথে কুফরি করেছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা মহান আল্লাহ তাদের ব্যাপারে বলছেন আমরা তাদের ওই আমলগুলোকে কোনোভাবেই ওজন করব না আপনি সালাত আদায় করেছেন সিয়াম পালন করেছেন হজ যাকাত কুরবানি কুরআন তেলাওয়াত অনেক কিছু করেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন একবারে সরাসরি বলে দিলেন ফালান কিবুলাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা কিয়ামতের দিন তাদের ওজনকে মাপা হবে না যালিকা জাসাউহু জাহান্নাম তাদের পরিণাম হবে জাহান্নাম বেদাতের অন্যতম সবচেয়ে খারাপ পরিণাম হলো সারা হবে জাহান্নামী যারা বেদাত করবে যারা বেদাত করবে তারা হবে জাহান্নামী দুনিয়াতে অনেক বিষয় আলোচনা শুনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয় আমাদেরকে সতর্ক করেছেন অনেক বিষয় আমাদের সমাধান দিয়েছেন রাসূলের সাল্লামের জীবনীতে একটি কথা হয়তো একবার দুইবার তিনবার পাঁচবার অথবা সাতবার পর্যন্ত আমরা দেখেছি একই কথা উনি বলেছেন মানুষকে বোঝানোর জন্য কিন্তু একটি বিষয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম থেকে নিয়ে নবুয়তের প্রথম থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত যখনই কথা বলেছেন তখনই এই কথার মধ্যে বিদআতের অধ্যায় নিয়ে এসেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর হে আমার সাহাবীরা আমার উম্মতেরা তোমরা সর্বদাই বিদআত তথা নদীনের মধ্যে নতুন সৃষ্টি করা থেকে বেঁচে থাকো সাবধান থেকো খবরদার নতুন কোনো কিছু সৃষ্টি করো না নতুন কোনো কিছুর অনুমোদন দিও না অথবা নতুন ভাবে তোমরা শরীর থেকে কোনো কিছু বিয়োজন করো না বাদ দিও না ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ কারণ নতুন সৃষ্টিটাই হলো বিদআত ওয়া কুল্লু বিদআতিন দালালা আর প্রত্যেক বেদাতি হলো ভ্রষ্টতা প্রত্যেক বেদাতি মানুষকে গুমরাহিতে নিয়ে যায় মানুষ নষ্ট হয়ে যায় শরীয়তের পথ থেকে দূরে চলে যায় এটা মুসলিমের হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার যারাই ভ্রষ্ট যারাই গুমরাহি এই বেদাতের কারণে যারা গুমরাহ হয়েছে কত ভ্রষ্ট হয়েছে তাদের পরিণাম হলো জাহান্নাম তাদের পরিণাম হলো জাহান্নাম সমাজে রন্ধ্রে রন্ধ্রে আনাচে কানাচে আমাদের বাড়িতে গাড়িতে আমাদের সমাজের মসজিদে মাদ্রাসায় বিভিন্ন জায়গাতে আজকে বেদাত জেগে বসেছে বেদাত আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরেছে যখনই কোনো ভালো আমল করতে যান তখনই সেই আমলের সাথে আপনারা বেদাত জড়িয়ে দিয়েছেন আমরা যদি ভাগ ভাগ করে ফেলি আমরা যদি একটু করে ভাগ ভাগ করে যেমন আপনি সালাতের মধ্যে বেদাত ঢুকিয়েছেন আমভাবে তো বেদাত করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিলাদ মাহফিল করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জন্মদিন পালন করছেন সেই দিন আপনারা কেক কেটে কেউ কেউ বলতেছেন হ্যাপি বার্থডে টু রাসূলুল্লাহ এই ধরনের বেদাতি কর্মকাণ্ড এই ধরনের ভ্রষ্ট এবং নষ্ট অশ্লীল এবং বেহায়াপুরার মতো অনেক কিছু আপনারা সৃষ্টি করেছেন যা সৃষ্টি করে শরীয়তকে ইসলামী শরীয়তকে আপনারা অনেক নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করছেন এগুলো সবই বেদাত এবং বেদাতের মূল পরিণাম হলো তারা জাহান্নামী যারা বেদাত করবে এই জন্য সমাজে যারা আছেন মসজিদের ইমাম হন অথবা মাদ্রাসার শিক্ষক হন অথবা যে কোনো আলেম ওলামা হন না কেন অথবা এলাকার মুরব্বী হন না কেন সে যেই হন না কেন যদি আপনার মাধ্যমে কোনো বেদাত এলাকায় প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে আপনি সেটাকে দ্রুত দূরীভূত করুন এবং তার বিরুদ্ধাচারণ করে তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে সেই ধরনের বেদাত থেকে মানুষকে মুক্ত করুন নইলে কিয়ামতের দিন আপনাদেরকে সামনাসামনি করা হবে মুখোমুখি করা হবে এই বেদাতের পরিণাম জাহান্নামী হওয়ার জন্য সম্মানিত উপস্থিতি এবং আমার দিনী ভাইরা বেদাতের অধ্যায় নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় একজন ভাই
বিদআ একটা বই লিখেছেন মাসুম বিল্লাহ সুন্নি নামে, উনি সেখানে বেদাতকে দুই ভাগে ভাগ করেছেন, বলেছেন বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়া, এবং উনি কঠোর ভাবে লিখেছেন আমাদের দেশে বেদাতে হাসানাকে মানা হয় না। একজন লিখেছেন যে বেদাতে হাসানাকে মানা হয় না, বেদাত মূলত দুই প্রকার, বেদাত হলো হাসানা, বেদাত সাইয়া, সাইয়াটা হলো বেদাত আর হাসানাটা বেদাত নয় বলে উনি উল্লেখ করেছেন। তার কয়েকটা উদাহরণ দিয়েছেন, হুবহু উদাহরণগুলি আমি আপনাদের সামনে একটু উল্লেখ করি। উনি কয়েকটা বিষয় লিখেছেন, তার এক নম্বরে লিখেছেন ঈদে মিলাদুন নবী, এটা হচ্ছে বেদাতে হাসানা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করছেন, আরে ওনার ছাত্র, ওনার ছাত্র ওখান থেকে নকল করেছেন, নকল করে বলছেন যে বেদাতে হাসানা হিসাবে তোমরা যেভাবে ভাগ করেছো, বেদাতে হাসানা হিসাবে তোমরা যেভাবে ভাগ করেছো, এই ভাগ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেন নাই। বরং কেউ যদি বেদাতকে ভাগ, মালিক রাহিমাহুল্লাহ বলছেন কেউ যদি বেদাতকে ভাগ করে তাহলে আমি বলবো সে বলতে চাচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের সাথে খেয়ানত করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু বিদআতিন দালালা, সব বেদাতই হলো ভ্রষ্ট, সব বেদাতই হলো গোমরাহ, সব বেদাতের পরিণামই হচ্ছে জাহান্নাম। তোমাকে ভাগ করার কে অনুমতি দিয়েছে? পৃথিবীর কোন বিদ্বান, পৃথিবীর কোন মুহাদ্দিস অথবা ইমামে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এনারা তো কোনদিন কেউ বেদাতকে দুই ভাগে বিভক্ত করে নাই। এই বেদাতকে তোমরা কিভাবে দুই ভাগে ভাগ করে ঈদে মিলাদুন নবীকে তুমি আবার বেদাতে হাসানার মধ্যে উল্লেখ করেছো কিভাবে? কে ছাউশ দিয়েছে তোমাকে? মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক আয়াত উল্লেখ করেছেন, অনেক কথা উল্লেখ করেছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, সব মানুষ তথা প্রত্যেক জীবকে মরতে হবে। তার এর মধ্যে কি আমরা এই কুল্লু সব প্রত্যেককে এটাকে কি দুই ভাগ করা যায়? বুঝতে পারেন নি? কুল্লু নাফসিন দাইকাতুল মাউত মানে সবারই মৃত্যু আছে, এটা কি দুই ভাগ করা যায়? যে ভালো যারা তাদের মৃত্যু হবে না, খারাপ যারা তাদের মৃত্যু হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুল। এই কুল থেকে আপনি আবার ভাগ করলেন কিভাবে? ভাগ হয় না, ভাগ করতে পারেন না। আজকে সমাজ কিভাবে বিচ্ছিন্ন হয় আমি আপনাদেরকে কয়েকটা বলবো। দেখেন উনি আরো কয়েকটা উল্লেখ করেছেন, আরেকটা হলো খতমে তাসমিয়া তথা বিসমিল্লাহ শরীফের খতম। আমাদের দেশে বিসমিল্লাহ শরীফের খতম হয়তো বা হয় না, বিসমিল্লাহ শরীফের ফরিদপুরে মাজার আছে, দেখে আসছে বিসমিল্লাহ শরীফের মাজার, এটা ওখানে ধর্ম ব্যবসা ভালো চলে। তারপরে আমরা আগে নিজেরাও করেছিলাম, যখন জানতাম না ছোটবেলায় হেফসখানায় ছিলাম, তখন একদিন হুজুর এসে বললেন একজনের মহা বিপদ, তোমরা সবাই ঘুম থেকে ওঠো, তাহাজ্জুদের জন্য কোনোদিন আমাদের উঠাই। তো একদিন উঠালেন, উঠানোর পরে আমার জীবনের প্রথম দেখলাম এক বস্তা, মানে ছোটখাটো একটা ব্যাগ, এই ব্যাগ বের করলেন। আমি তো রাত্রে ঘুম থেকে উঠেছি অন্য কোনো কারণে, মনে করছি এর মধ্যে কিছু আছে। তো দেখলাম আমার চোখের সামনে, আমি নিজে করতেছি, দেখলাম যে ওই যে ওই জিনিসটা আমাদের এলাকায় তেমন পাওয়া যায় না, লাটরাই, বুঝছেন, ছোট ছোট বিসি, লাটরাইন বিসি, এবং সুন্দর এটা দেখলাম এক বস্তা ওর মধ্যে ঢেলে দিলেন, এখানে ঢেলে দিলেন, একে একে এভাবে কি বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, একটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইভাবে মোটামুটি 50 জনকে মানে বসাইছে। এটা এতবার পড়লে, এ যদি এতবার পড়ে তাহলে খতম হয়ে যাবে। তো এই লা মানে খতমে ইউনুস আর কি, খতমে ইউনুস, এইভাবে পড়ে পড়ে শেষ হয়ে গেল। তা আমি বুঝলাম না যে এটা কি হলো। এরপরে দেখতেছি যে তারা মানে মানে আমাদের উস্তাদজি উনি মুনাজাতের প্রস্তুতি নেন, মুনাজাত করলেন এবং বলছেন যে আমরা ওই লোকের জন্য খতমে ইউনুস পড়েছি।
তখন আমি বুঝতে পারলাম যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন, এটা মনে হয় 100,000 বার পড়া হয়েছে। এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে তারা মুক্তি চাচ্ছে, সেই বিপদে পড়েছে, সেই বিপদ থেকে যেন মুক্ত হয়। এই জন্য এই ধরনের তো উনি বলেছেন যে খতমে তাসমিয়া, বিসমিল্লাহ শরীফের খতম, তারপরে খতমে গা খাজেন গা, মানে এই ধরনের অনেক কিছু আছে, তারপরে খতমে ইউনুস, এটা এটা আপনাদেরকে বললাম, এরপরে খতমে গাউসিয়া, এরপরে দরুদ, অর্থাৎ অনেক বিভিন্ন রকমের দরুদ আছে, এরপরে স্বপ্নে পাওয়া কিছু দরুদ আছে, তারপরে ওলিগণ বিভিন্ন সময় লিখে গেছে, এই যে দরুদ লিখেছেন এগুলো নাকি বেদাতে হাসানা, যদি কেউ করে তাহলে গুণা তো হবেই না, বরং তার অনেক নেকি হবে, নাউজুবিল্লাহ। এই কথাগুলো লিখে দিয়েছে এবং তারই অংশ আপনারা বিভিন্ন ফাজাইলে আমল সহ অন্যান্য গ্রন্থে পাবেন, ফাজাইলে দুরুদের মধ্যে পাবেন, ফাজাইলে হজ্জের মধ্যে পাবেন, ফাজাইলে নামাজের মধ্যে আজ গভীর ফজিলত কিছু দেওয়া আছে, আপনারা সেগুলো পাবেন। সম্মানিত উপস্থিতি, দেখেন শরীয়ত তারা নিজের মতো বানিয়ে নিয়েছে, বানিয়ে নিয়ে সেটাই মানুষকে দিচ্ছে, এটাই খাচ্ছে এবং এটাই মানুষ ধর্ম হিসেবে মেনে নিয়েছে। আজকে আপনি যদি সালাতের ক্ষেত্রে যান, বেদাতের কারণে আমাদের সামাজিক বিচ্ছিন্নতা হয়, কিভাবে যখন আপনি দাঁড়ান জায়নামাজে, জায়নামাজে দাঁড়িয়ে পড়ে নিন ইয়াজাহতু আলাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা মা আনা মিনাল মুশরিকিন, আপনি পড়লেন আর আমি পড়লাম না, এই জন্য আপনার সাথে আমার দ্বন্দ্ব, আপনি বলছেন আপনারা পড়েন না কেন, আপনারা খারাপ, আর আমি বলছি যে বাবা আপনারা পেলেন কোথায় সেটাও দেখান তাহলে আমিও পড়ি। আপনি দাঁড়িয়ে পড়লেন না, হয়তো মুসাল্লিয়া লিল্লাহ, আপনার সালাত শুরু করতে একটু দেরি হচ্ছে, আর আমি জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সালাত শুরু করলাম। এই যে এই ধরনের বেদাতের কারণে, এই ধরনের বেদাতের কারণে সামাজিক বিচ্ছিন্নতা হয়। তারপরে দেখেন যে আপনি ঈদগাহে চলে যান অথবা কোনো জানাজায় যান, সেখানে গিয়ে দেখবেন সেখানে দ্বন্দ্ব ফসাদ, ঈদগাহ জামাত আলাদা করেছে, জুমা মসজিদের মসজিদ আলাদা হয়ে গেছে, কেন? এগুলো সবগুলোই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি, সবগুলোই হচ্ছে বেদাতের কারণ। এই বেদাতের কারণেই সামাজিক বিচ্ছিন্নতা সবচেয়ে বেশি দেখা যায়। আমরা মানুষকে সমাজে বলেছি যে এটা হচ্ছে যঈফ হাদিস, এটা হচ্ছে জাল হাদিস, এটা হচ্ছে বানওয়া হাদিস, এই বানওয়া হাদিস গুলো আপনারা বলবেন না অথবা এর উপরে আমল করবেন না। অনেকে আমাদেরকে মুখের উপর কটাক্ষ করে বলে থাকেন হাদিস তো আবার হাদিসই, হাদিস আবার যঈফ হয় কিভাবে, হাদিস রাসূলের হাদিস কোনো দিন যঈফ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমু সাআ, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত লা তাতুনা, যতক্ষণ পর্যন্ত না আসবে দাজ্জালুনা কাযাবুনা করিবাম মিন 30, প্রায় 30 জন ব্যক্তি এই ধরনের আসবে যারা হবে মহা মিথ্যুক এবং দাজ্জালের চাইতেও বড়, যারা হবে মহামিথ্য এবং দাজ্জালের চাইতে বা দাজ্জালের মতো বদ। এই ধরনের ব্যক্তিরা আসবে, আসার পরে বলবে ইসলাম আল্লাহু রাসূলুল্লাহ, এসে ঘোষণা দেবে আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। কতজন এরকম? প্রায় 30 জন আসবে। তাহলে এটা কি জাল নবী নাকি ভালো নবী, সহি নবী নাকি ভালো নবী? এটা জাল নবী, এরা হচ্ছে জাল নবী। নবী যদি জাল হয় তাহলে অনেক হাদিস আছে যেগুলো জাল। ইবনুল ফারজ আব্দুর রহমান ইবনুল ফারজ ইবনুল জাউসি রাহিমাহুল্লাহ একটা কিতাব রচনা করেছেন, আমাদের কাছে যে ভাষণটা আছে এখানে প্রায় 992 বা 1000 হাদিস আছে, মূলত ওই হাদিসের মধ্যে প্রায় 18,000 13-12 কম 18,000 হাদিস উনি সংকলন করেছেন ইবনুল ফারজ আল জাউসি, যেখানে সবগুলো 18,000 হাদিসই হচ্ছে জাল, 18,000 হাদিসই জাল। অনেকেই দেখবেন অনেক আলেম উলামা বক্তব্য দিতে গিয়ে বা কথা বলতে বা খুতবা দিতে গিয়ে বলেন কিতাবুল মাউযুআতের মধ্যে আছে। আরে মাউযুআত মানে কি সেটাই জানে? মাউযুআত মানে যে বানওয়াট বা জাল হাদিস, এটা তার জানা নেই, কোথাও কোনোদিন লিখা পেয়েছে ওই জাল হাদিস এসে সমাজে আবার বলতেছে, জাল হাদিস এসে সমাজে বলতেছে। সম্মানিত উপস্থিতি, আমরা বেদাতের কারণে অনেক পিছিয়ে গেছি,
বেদাতের কারণে আমাদের সমাজও আজকে বিচ্ছিন্ন। দেখেন আমি বেদাতের পরিণাম নিয়ে একটা কথা বললেই হয় যে কোন মুসলমান যদি বেদাত করে তাহলে সেই বেদাতের আমলটা কবুল হয় না, ইন্না লিল্লাহ। বেদাত করে কি মুসলমান না অমুসলিম? বেদাত কি মুসলিমরা করে নাকি অমুসলিমরা করে? অবশ্যই মুসলিম, 100% যারা মুসলমান তাদের মধ্যে বেদাত আছে, অমুসলিমদের মধ্যে বেদাত নাই বা ওদের বেদাতের কোনো দামও নাই। তার মানে একজন মুসলমান ঘুম থেকে উঠে ইবাদত করে, আলহামদুলিল্লাহ বলে, দোয়া পড়ে, ওযু করে, মসজিদে যায়, সালাত আদায় করে, বসে তাসবিহ পাঠ করে, এরপরে ভালো কথা বলে, মুখে দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, মানুষকে সালাম দেয়, অনেক কিছু করে, সবগুলোই ইবাদত। ইবাদত কি ইবাদত নয়? সবচেয়ে বড় কথা হলো, সবচাইতে দুর্ভাগ্যজনক কথা হলো, এই মুসলমানদের এই ইবাদত যেগুলো বললাম তার কোনোটাই কবুল হয় না। লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, তার নফল এবং ফরজ তার কোন ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না। এই জাতিরা, তোমরা যারা আছো মনে রেখো, তুমি আজকে ফজরের সালাত যেভাবে আদায় করেছো তা যদি বেদাত মিশ্রিত হয়, তোমার এই তাহারাতে ওযুতে যদি বেদাত মিশ্রিত থাকে, তোমার সালাতের মধ্যে যদি বেদাত মিশ্রণ থাকে, সালামের মধ্যে যদি বেদাত মিশ্রণ থাকে, তাহলে তোমার এই সালামটা তো কবুল হবে না, হবেও না, তোমার সকালের ফজরের সালাতও কবুল হবে না। সহিহ মুসলিমের হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বেদাতিকে আশ্রয় দেয়, বেদাতি কত খারাপটা দেখেন, বেদাতি কত খারাপটা দেখেন, বেদাতিকে কেউ যদি আশ্রয় দেয়, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাহলে ওই লোকটার উপরে, ও কিন্তু বেদাত করেনি, বেদাতিকে আশ্রয় দিয়েছে, আরে কেউ জায়গায় দেয়নি তোমাকে, আসো আমার বাড়িতে এসো, ওর বাড়িতে আছে, শুধু আশ্রয় দিয়েছে একজন বেদাতি। আপনার আশেপাশে অনেক বেদাতি আছে, তো আল্লাহ নবী বলছেন ওর উপর আল্লাহর অভিশাপ, সকল মানুষের অভিশাপ, যত ফেরেশতা আছে সব ফেরেশতার অভিশাপ হলো এই লোকটার উপরে। ও বেদাতিকে জায়গা দিল কেন? ও বেদাতিকে জায়গাস্থলে বসতে দিল কেন? ও বেদাতিকে ওর দোকানে বসতে দিল কেন? ও বেদাতিকে এই জায়গাটা দিল কেন? এটা হচ্ছে তার জন্য পরিণাম এবং খারাপ পরিণাম। আরে বেদাত তো বেদাত আছে, ওর আমল কবুল হয় না, এর চাইতে খারাপ অধ্যায় আর কি হতে পারে? প্রথমে হাদিসে আমি বলে দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওর মধ্যে সবচেয়ে বড় খারাপ অধ্যায় হলো সেই দিন তাকে জাহান্নামের মধ্যে ইলজা ফিন্নার, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন এমনি ফরাদুকুম আলাল হাউজে, আমি সেই দিন হাউজে কাউসারের নিকটে তোমাদের জন্য আগে আগে এগিয়ে থাকব, যারা মান মাররা শারিবা, যারা এই হাউজে কাউসারের নিকট দিয়ে পার হবে তারাই সেই দিন আমার এই পানি পান করতে পারবে, হাউজে কাউসারের পানি। অমান শারিবা লাম ইয়াজমা আবাদান, কেউ যদি এটা পান করে তাহলে আর কোনো দিন সে পিপাসিত হবে না, পুরো কিয়ামত দিবস পুরোটা 1000 বছর সমান এই দিন, এই দিন সে থাকবে, কোনো তৃষ্ণার্ত হবে না, তৃষ্ণা লাগবে না তার। এটা হচ্ছে অনেক বড় নিয়ামতের বিষয়। আর এরপরে একটা দল আসবে, ইহালু বাইনি ওয়া বাইনাহুম, কিন্তু আমাদের মধ্যে এবং তার মধ্যে একটি আড়াল সৃষ্টি করা হবে, দেওয়াল সৃষ্টি করা হবে। আমি বলবো আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তো ওদেরকে চিনি, ওরা আমার উম্মত আর তারাও আমাকে চেনে, আমি হলাম তাদের নবী, সুতরাং তোমরা আড়াল করছো কেন, এইভাবে তোমরা দেওয়াল দিচ্ছ কেন, ছেড়ে দাও, ছেড়ে দাও ওরা আমার উম্মত। তখন বলা হবে, ফেরেশতারা বলবে, আপনি জানতেন না, আপনাকে জানানো হয়নি, আপনি জানেন না, আপনার মরণের পরে, আপনার চলে আসার পরে, আপনি যখন দুনিয়াতে অনুপস্থিত ছিলেন তখন তারা আপনার ধর্মের সাথে কি করেছে, আপনার দেওয়া বিধানের সাথে তারা কি করেছে, তারা সংযোজন বিয়োজন করেছে, তারা আপনার দিনকে পরিবর্তন করেছে, বাদদালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সুরকান সুরকান দুরহা, দূর হয়ে চলে যা, লিমান গায়্যারা বাদি, যারা আমার পরে আমার দিনের মধ্যে নতুন সংযোজন করেছে। ও মুসলমান ভাই, ও ইমান
সাহেব, ও খতিব সাহেব, আপনি নারায়তুর দলিল কোথায় থেকে পেলেন? হাজির করেন, যদি হাজির না করেন তাহলে আজকে থেকে ছেড়ে দেন, যদি চেতাও এটাও না করেন তাহলে কিয়ামতের দিন এই ধরনের অপমানজনক অপমানজনক পরিস্থিতির জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। বলে লাহকমির রব্বিকুম ফামানশা ফালিউমিন ওমানশা ফালিয়াকফুর, আল্লাহর পক্ষ থেকে হক এসেছে, আমার নবী দিয়ে গেছেন, তোমরা যারা মেনে নাও আর মেনে নাও, আর যাদের মেনে নাও আর না নাও তারা না নাও, সমস্যা নেই। তোমরা যাদের কুফরি করার, যাদের অস্বীকৃতি জ্ঞাপন করার করো, সমস্যা নেই। যারা বেদাতের সৃষ্টি করেছে, যারা মেনে নেবে না, যারা হত্যাকে গ্রহণ করবে না, আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি, তৈরি করে রেখেছি। এটা নয়, তৈরি তো অনেক আগেই করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না এই সকল জালেমদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। ইয়াসতাকীতু ইউগাসু বিহিম আহাত বিহিম সুরাদিকুহা, এমন আগুন তাদের চারিদিক থেকে পিষে আসছে, পিষে ধরে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। এবং ইয়াসতাকীতু ইউগাসু বিমা ইনকাল মুহলি ইসমিল বুজুহা বিসার শারাব, সূরা কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে শোনো শোনো, তারা যদি পানি চাই, এই সকল বেদাতি এই সকল জালেমরা যারা হক আসার পরেও যারা মেনে নেয় না, হক আসার পরেও যারা মেনে নেয় না, হক আসার পরেও যারা বেদাতকে পরিহার করে না, হক আসার পরেও যারা শিখকে পরিহার করে না, আমি এই সকল ব্যক্তিদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নাম। জাহান্নামে তারা যখন পানি চাইবে, তাদের এমন গরম টকপকে ফুটন্ত পানি দেওয়া হবে, যখন তার সামনে নেবে সাথে সাথে তাদের চামড়া এবং বস্তুগুলো পানির মধ্যে ঝরিয়ে পড়বে। ও বেদাতিরা, তুমি যদি বেদাতি হয়ে থাকো তাহলে একটু সাবধান হও, আল্লাহকে ভয় করো। নবীকে যদি ভালোবাসতে চাও তার পদ্ধতিতে ভালোবাসো, নবীকে যদি ভালোবাসতে চাও তাহলে তার পদ্ধতিতে ভালোবাসো। তোমার পানির পদ্ধতি দিয়ে আমার নবীকে ভালোবাসা যাবে না। সম্মানিত উপস্থিতি শুনেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একবার এই সময় কবি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি বলছেন, আসওয়ায়াতুল মুরসালার মধ্যে 1180 থেকে নিয়ে 1186 পৃষ্ঠা, অনেক লম্বা অনেক বড় গ্রন্থ, এর মধ্যে তাওবার 3 নম্বর খণ্ডে 1186 থেকে নিয়ে 1180 থেকে নিয়ে 1186 পর্যন্ত উনি একটা লম্বা আলোচনা করেছেন। লম্বা আলোচনাতে উনি একটা দেখিয়েছেন যে আমাদের সমাজে যারা বেদাতি আছে তারা মানে কি গ্রহণ করতে চায় না। অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আমি বলে এটা শেষ করে দেব ইনশাআল্লাহ। উনি বলছেন, আমরা বেদাতিকে দেখেছি অনেক ধরনের বেদাত, তার মধ্যে একটা হলো যারা আহলে সুন্নাহ, যারা সুন্নাতকে মানতে চায় তারা সর্বদাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা উল্লেখ করে, বলে যে বাবা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল করতে চাই। আর যারা বেদাতি তারা বলে যে না, আমাদের মাযহাবে কোনটা আছে আমরা সেটা আমল করতে চাই। ইবনুল কাইয়িমের বক্তব্য আমি বললাম, মাযহাবকে আমি বেদাত খারাপ করিনি, মাযহাব নিয়ে আমি কোনো বিরোধিতার বিরুদ্ধাচারণ করবো না, মাযহাব আপনারা মানেন সেটা সমস্যা নেই। তবে মনে রাখবেন, ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর বক্তব্যটা মনে রাখবেন, ওয়াল মুতাআসসিবুনা ওয়াল মুতাআসসিবুনা আকসারুহুম লা আকসারুহুম লা ইয়াকুন, অধিকাংশ নেই তারা বুঝে না, বাল ইয়াতামাসসাকুনা ইয়াতামাসসাকুনা আহাদিসিন দঈফা ওয়া আরাইন ফাসিদা। তবে যারা মুতাআসসিব মানে মাযহাবের ব্যাপারে যারা গোলামি করে, অধিকাংশ নাই তারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে চাই না, বরং আর আহাদিসিন দঈফা যারা যঈফ হাদিসের উপর থাকে, এবং যারা বলে যে বুজুর্গ বলেছে, মুরব্বীরা বলেছে, আমার বাপ বলেছে, আমার দাদা বলেছে, এই ধরনের কথাবার্তা বলে তারা সময় কাটাতে চায়। কিন্তু যারা সুন্নাপন্থী তারা বলে যে না, কোরআন এবং সুন্নাকে আমরা মেনে নিয়েছি, কোরআন এবং সুন্নাতকেই আমরা প্রাধান্য দেব। সুন্নাপন্থীরা সবসময় বলে কোরআন এবং সুন্নার দিকে ফিরে যাও, পক্ষান্তরে বেদাতীরা বলে থাকে ইমামদের মতের দিকে তোমরা ফিরে যাও তাহলে তোমরা সমাধান পাবে। সুন্নাপন্থীরা বলে যে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর মানে কোনো সংশোধনের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে তোমরা ফিরে যাও।
অথচ তারা বলে যে না ইমামের কৌলের দিকে ফিরে যাও সুন্নাপন্থীরা বলে রাসূলুল্লাহ সাল্লামের পক্ষ থেকে যদি কোনো আমল প্রমাণিত হয় তাহলে তারা আমল করবে বিদআতীরা তখন বলে যে না আমরা এটা আগে আমাদের হুজুরকে জিজ্ঞাসা করব আমাদের উস্তাদকে জিজ্ঞাসা করে তারপরে আমরা আমল করব সুন্নাপন্থীরা দলিলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লামের কোনো লিখনি বা রাসূলুল্লাহ সাল্লামের দেওয়া কোরআনের আয়াত অথবা হাদিসের সম্বন্ধ চাই হাদিসের দলিল চাই পক্ষান্তরে বিদআতীরা বলে যে এটা কি অমুক ইমাম সাহেব বলেছেন অথবা অমুক ইমাম এটা করেছেন কিনা সবসময় সুন্নাপন্থীরা যারা মনে রাখবেন এটা আপনাদের জন্য শিক্ষা আপনারা এটা ইবনে তাইমের বক্তব্য আছে যে যারা সুন্নাপন্থী বা আহলে সুন্নাহ ওয়াল জামাআত যারা লোক তারা কখনো কোনোদিন কোন আলেম ওলামাকে গালি গালাজ করে না কখনো গালি গালাজ করে না আপনারাও খবরদার গালি গালাজ করবেন না আর বেদাতিরা তারা তখন কি বলে যে না অমুক ফাসেদ অমুক কাফের অমুক হলো ইহুদি ও হলো ইহুদির দালাল এই ধরনের কথা বলে যারাই বলে তাদেরকে আপনি সরাসরি বলবেন এরা হচ্ছে বেদাতি আমি জাস্ট অনুবাদ করে আমি আপনাদেরকে দিলাম এই জন্যই সমাজে যা দেখবেন এরা হলো ইহুদির দালাল এরা হলো খ্রিস্টানদের দালাল আরে তোমরা বলো ইহুদিদের দালাল কে বলেছে মানে অফাকাত আমিনুহু তামিন আল মালাইকা ফি লাহু মা তাকদ্দাম মিন দাবি যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তাদের আগের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয় এটা হলো সহিহ হাদিস এটা হলো সহিহ হাদিস আর আমরা আমিন বলার কারণে আমরা ইহুদির দালাল হয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জোরে আমিন বলো আমিন শুনে ইহুদিরা সারা ভয় পায় দালালকে এখন তোমরা এটা খোঁজ নিয়ে বের করতে পারবে সম্মানিত উপস্থিতি জানেন আমার দিনী ভাইরা বিদআতের কুফর এবং বিদআতের পরিণাম অনেক খারাপ বিদআত থেকে সাবধান হওয়ার জন্য আমি আপনাদেরকে বিনীত আহ্বান জানাবো আমরা অনেক সময় কি কারণে আমরা সামাজিকভাবে বিচ্ছিন্নতার কারণ হলো বেদাত যে কোনো আমল আপনি খারাপ করে দেখেন ওজুর পরে যারা যে দোয়া পড়ছে এই দোয়ার কোনো ভিত্তি নাই ওরা পড়ছে একটা আপনি পড়ছেন আর একটা আপনার সাথে মিল নাই কেন কারণ আপনি সুন্নাপন্থী আর তারা বেদাতিভাবে এই দোয়াটা পড়ছে সুতরাং সবাই যদি এক আমল করতে চাই তাহলে বেদাতকে পরিহার করতে হবে আল্লাহ তুমি আমাদের সবাইকে বেদাত থেকে বেঁচে থাকা তৌফিক দান করো আমিন আজকে অনেক বড় বড় বিদ্বান বিজ্ঞ আলেম এবং পরিচিত অনেক বক্তা আপনাদের সামনে আছেন পর্যায়ক্রমে আলহামদুলিল্লাহ ভালো খবর যে সবাই এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে আসবেন আপনারা তাদের সাথে সঙ্গ দিবেন ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ এটা কোথাকার কোথায় ছিল এটা কই গেছিল নাকি এখানে পড়েছিল তাই রে আল্লাহু আকবার